তো অনন্ত দলিল সাহেব একশো কুড়ি টাকার বেশি টাকা দিয়ে একটা মুভি বানাইছে নিজে প্রডিউস করছে নিজে নায়ক হয়েছে নিজের বউ নায়িকা বানাইছে এতটুকু আমরা সবাই জানি আর মুভিটা আমরা যে কি পরিমাণ বাজে হয়েছে সেটা আমার মতো মানুষরা খুব ভালো করে জানে কিন্তু এর পিছনে অনেক অনেক কাহিনী ঘটতেছে যা আপনারা হয়তো বা জানেন হয়তো বা জানেন না সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করি তো প্রথমত উনি কি করছে উনি ঈদের কয়েকদিন আগে পর্যন্ত বিভিন্ন ভার্সিটিতে যাইয়া মুভির প্রচারণার কাজ করছে প্রথমত উনি ঢাকা ভার্সিটিতে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছে তারপর নডাডম কলেজে গেছে আরো কোথাও কোথায় যেন গেছে ওই সব জায়গায় যে উনি কিভাবে প্রচার করছে সেটা আমরা জানি না কারণ আমরা ওইখানের কেউ না আর হচ্ছে এরপরে উনি কিছু টিভি মিডিয়ায় যাইয়া হচ্ছে ইন্টারভিউ দিছে এইসব ইন্টারভিউতে উনি অনেক ঝামেলাপূর্ণ কথাবার্তা বলছে আবার আবার অনেক অনেক হচ্ছে 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 বলছে ওই যে কিছু কিছু মানুষকে একদম আহ বলি এক একটা শোনেন তো প্রথম কথা হচ্ছে উনি একটা ইন্টারভিউ তে বলছে যে ইরানি একজন খুব 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 বড় সুপারস্টার তার মুভিতে অভিনয় করছে ওই যে ইরানের যে থাকে না ওই কি যেন ওনার যে পরের ক্যারেক্টার মেবি ওইটাই আমার মনে হইতেছে কোনটা ঠিক আমি ভালো বুঝি নাই কথা হলো ওনার নাম বলছে ওই নাম খুঁজা আমি হচ্ছে সার্চ দিলাম ফেসবুক গুগল ইনস্টাগ্রাম কোথাও আমি ওই নামের কোন সুপার পাইলাম না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে কি উনি মিথ্যা কথা বলছে নাকি আমি নামটা ঠিকমতো মতো বুঝি নাই দেখা হচ্ছে সার্চ দিয়ে পাই নাই নাকি ওরা নাকি ওনার ইরানি ভাষায় অন্য আর কোনো একটা নাম আছে নাকি এরকম কিছু একটা হতেই পারে কিন্তু আমার মনে হয় অনন্ত জলিল ভাই ধুম করে ধাপ একটা মিথ্যা কথা কইছে কারণ যে অভিনয় 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 মানে অভিনয় অভিনয় নিয়ে আমি কি কমু কন সে মুভি রিভিউতে কইছে যে কিরম অভিনয় হইছে এরপরে হচ্ছে অনন্ত জলিল কোথায় বলছে যে যদি নারীকে টাস না কইরা যদি তারে একটা মুভি বানাইতে পারে মানে হলিউডে ডাকে ওরকম যদি কোনো দিতে পারে তাইলে উনি হলিউডে কাজ করবে নতুবা উনি হলিউডে কাজ করবে না যদি এটা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো উনি বলছে কিন্তু তার আগে আমি একটু বলি যে আপনারে এমন কেউ হলিউড ডিরেক্টর নাই যে আপনার হচ্ছে হলিউডে মুভি করার জন্য ডাকবে আপনার থেকে বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা আছে আমি এটা মনে করি তাদের টাকা না থাকতে পারে একশো কোটি একশো কোটি টাকা না থাকতে পারে একটা মুভির পিছনে ঢালার কিন্তু আপনার থেকে অনেক ভালো অভিনেতা আছে অনন্ত জলিলের ফ্যান ফলোয়ার কোথায় কিরকম আছে এটা আমি জানি না তবে আমার কমেন্ট বক্সে অনন্ত জলিলের অনেক ফ্যান আছে যারা আমাকে গালি দিয়া পুরা ভরাই দিছে তাদের উদ্দেশ্যে বলি আপনারা কি অনন্ত জলিলের মুভি দেখেন বেশ ভালো মুভি দেখেন কি শুধু মুভি দেখতে হলে যান নাকি ওই যে গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে হলে যান মানে কাদের কাদের কইছে আমি জানি না মানে কেন ভাই এটা মুভি দেখতে বসলে তো মুভির গল্প কেমন হয়েছে এইসব নিয়ে ভাবতে হবে মুভির প্রেজেন্টেশন কেমন হয়েছে এইসব নিয়ে ভাবতে হবে মুভির সাউন্ড সিস্টেম কেমন হয়েছে এইসব নিয়ে ভাবতে হবে এসব না ভাই ভাই নাকি আমার কমেন্ট বক্সে গালাগালি করে নেয় পারলে তুই একটা বানাই দেখ পারলে তুই একটা বানাই দেখ ভাই আমার কাজ তো মুভি বানানো না আমার কাজ হচ্ছে মুভি দেখা মুভি আমার কাছে কেমন লাগছে সেগুলো বলা মুভির অন্য অন্যান্য জিনিসপত্র কেমন আছে সেগুলা বলা আমার যদি টাকা থাকতো তাহলে আমিও মুভি বানাইতাম আমি নায়ক হইতাম না আমি এখানে ভালো মানের কিছু নায়ক হায়ার করে কিছু পরিচালক হায়ার করে আমি মুভিটা প্রডিউস করতাম বুঝাইতে পারছি আপনারা আমার যে হুদাই গালাগালি করেন যে তুই বানাই দেখ আমি মুভি কেন বানাইতে যাব এখানে আর একটা কথা বলতে হয় অনন্ত দলের যে ক্যাচালটা লাগাইছে অনন্য মামুন চেনেন না চেনেন জানি না এই দেয় মুক্তি পাচ্ছে সাইকো আর একটা সিনেমা সেই সিনেমার ডিরেক্টর হচ্ছে অনন্য মামুন সেই অনন্য মামুনের উদ্দেশ্য করে একটা কথা বলছে অনন্ত জলিল যে অন অনন্য মামুন্ডে নাকি তৈরি করছি অনন্ত জলিল এটা কোনো কথা একটু পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে অনন্ত জলিল যে মোস্ট ওয়েলকাম নামে একটা সিনেমা ছিল নাকি সেইটা অন্য মামুক ডিরেক্ট করেছিল তাহলে এটা কেমন কথা যদি সে বানায় থাকে একজন ডিরেক্টরের নেতৃত্বে অনন্ত জলিল অলরেডি আগে কাজ করছে তাইলে সে তাকে কিভাবে বানায় এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারপর তারা বিভিন্ন ইন্টারভিউতে বলছে এই মুভি শুটিং এর জন্য তাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে কারণ ইরানের হচ্ছে যে সব জায়গায় শুট করছে ওইখানে তাপমাত্রা ছিল অনেক বেশি প্রখর রোদের ভিতর তারা শুটিং করছে আর এইখানে অনন্ত দলের অনেক বেশি কষ্ট করছে কারণ হচ্ছে নর্মালি একটা হিরোরা কি থাকে একটা হিরো আসে সেট টেট সব রেডি করে দেয় ডায়লগ ডায়লগ সব হচ্ছে রেডি থাকে উনি হচ্ছে জাস্ট যাই শুট করে আবার আইসা বৈশ পরে বাদ বাকি জিনিসগুলো দেখে না কিন্তু এখানে অনন্ত দলিল বলছে সে হচ্ছে টেকনিক্যাল বিষয় দেখে সে হচ্ছে স্ক্রিপ্টের এর কাটছাটো নাকি উনি করছে আর মূল গল্পটা যেহেতু অনন্ত দলিল হচ্ছে লিখছে মানে ধারণা হচ্ছে অনন্ত দলিলের সেহেতু এর ভিতরে যে শর্ট টট কেমন টেকনিক্যাল বিষয়টি এই সবকিছুর হচ্ছে দেখাশোনা করা লাগছে অনন্ত জলিলের এই ভালো করছেন এই আপনার ভালো নমুনা দেখছি তো মুভি ঠিক আছে যে ও মাই গড ও আরেকটা কথা এখানে হচ্ছে অনন্ত জলিলের পরবর্তী একটা সিনেমা আসতে যাচ্ছে নেত্রী দা খোঁজ না না নেত্রী দা লিডার মানে এই সিনেমায় বর্ষা হচ্ছে প্রধান ভূমিকা অভিনয় করবে বেশ তাহলে তার মানে আরো একটা গাজা খুরি মুভি আমরা পেতে যাচ্ছি অনন্ত জলের কাছ থেকে খুব ভালো কিন্তু কথা হলো সেই মুভির একটা ট্রেলার নাকি তারা কান ফিল্ম ফেস্টিভালে প্রচার করছে যেটা সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করে নাই মানে এতটাই খারাপ হয়েছে যে সোশ্যাল মিডিয়া শেয়ার করার মতো না বুঝাইতে পারছি আমি কান ফিল্ম ফেস্টিভালের মতো একটা জায়গায় তারা একটা ট্রেলার দেখাইছে এইটা হচ্ছে পাবলিক বিশ্বাস করাইতেছে আর সেই ট্রেলার তারা অন্য কোন মানে গোড়ার একটা ডিম পারছে গোড়ার ডিমা একটা কবুতরের বাচ্চা বেরোছে কয়ে গেল ঠিক আছে কইলা আর আমরা বিশ্বাস করে ফেলাইলাম যে আর দর্শকের রিভিউ কি বলবো আমি ফেসবুকে যতগুলা মানুষের রিভিউ দেখলাম একটা গ্রুপে অ্যাড আসি কোথাও জানো তো ওই গ্রুপে হচ্ছে প্রায় পাঁচ সাতটার মতো হচ্ছে অনন্ত জলিলের এই দিনদাডে দাঁড়ে রিভিউ দিয়েছে কেউ কোনো পজিটিভ রিভিউ দেয় না এখানে পরাণ যে সিনেমাটা মুক্তি পাইছে মানে পরাণ খুব অল্প সংখ্যক হলে মুক্তি পাইছে পরাণ সিনেমা কিন্তু পরাণ সিনেমায় দর্শকদের উপস্থিতি ছিল অনেক বেশি দিন দার থেকে অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল আর দিন দার সিনেমার ওই যে পাবলিক রিয়াকশন এমন এমন সিন ছিল যেখানে অনন্ত জলিল হচ্ছে কান্না করতেছে কিন্তু সেই সব সিন দিয়ে হচ্ছে হলের মানুষগুলা হাইসা দিছে হো 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 কইরা তাহলে বুঝেন মানুষের কেমন রিঅ্যাকশন এই সব মুভি দেখা আর আমার কমেন্ট বক্সে যে সব মানুষ গালাগালি করতেছেন না তারা কি আপনারা কি আমি বুঝি না আমি শুধু এইদু জানতে চাই আপনারা কি সিনেমা দেখেন হলে जाया নাকি ওই আগে যেটা কইছিলাম ওইটাই আসলে অনেক কথাবার্তা বলছি আমি কেওরে পার্সোনালি কিন্তু এই কথাবার্তা ওগুলা বলতে চাই না আমি জাস্ট মুভির পিছনের কিছু কিছু কাহিনীগুলাই দেখাইতে চাইছি কিছু কিছু কাহিনী ফুটাই তোলার চেষ্টা করছি আর নিজের মনের ভাবটা প্রকাশ করছি আপনারা কেউ পার্সোনালি নেবেন না দয়া করে আর নেন আমি তো কেউ পার্সোনালি বলি নাই সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন মুভি নতুন কোন গল্পে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই